মানসিক বিশ্বাস করার কারণে আমি একটা ব্যবসা জড়িত ছিলাম ব্যবসাটা হচ্ছে আমার অনেক টাকা লসের কারণে আমার আজকে খামারের পরিস্থিতি খুব খারাপ আমার চারটে গাভীতে পোষাচ্ছে না এই কারণে আমি চিন্তা করছি বাপ আর কষ্ট দেব না আমি চারটে গাভী বিক্রি করে ফেলা দেবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ পনেরোই মে দু রোজ মঙ্গলবার আর আপনাদেরকে নিয়ে চলে আসছি ফরেদপুরের আরকান্দি গ্রামে দর্শক এই আরকান্দি গ্রামে আসার পরেই দেখতেছি প্রত্যেকটা বাড়িতেই প্রায় পঞ্চাশের অধিক গাভী গরু রয়েছে বকনা রয়েছে সার রয়েছে যদি কেউ এই ফরেদপুরের আরকান্দিতে এসে থাকেন তারা হয়তো জানেন তো আজকে আমরা এমন একটি খামারে অবস্থান করতেছি মিল্টন ডেইরি ফার্মে তো এই ফার্মেও এক সময় শত শত গরু ছিল গোয়ালভরা গরু দেখা যাচ্ছে যে এখন বর্তমানে কি অবস্থায় এই ফার্মের সব মিলিয়ে কথা বলবো মিল্টন ডেইরি ফার্মের মালিক মিল্টন ভাইয়ের সঙ্গে উনি এখানেই রয়েছে আমরা তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম

সমস্যা হয়েছে অনেক ব্যবসা বাণিজ্য নিয়ে অ্যাবিলিটি নষ্ট হওয়ার কারণে মূলত মূলত এখন বর্তমানে আমি ডাক্তারি করতেছি আচ্ছা সব মিলে আমরা এখানে আসার পরে দেখলাম যে আপনাদের যে আরকান্দি গ্রামে প্রায় প্রত্যেকটা বাড়িতে দুই তিনটা গোয়ালঘর ঘর ভর্তি গাভী আর এখানে গাভী খুব কম দেখতেছি কারণ কি আমার ওই আপনাকে শুরুতে বললাম যে আমার অ্যাবিলিটির কারণে মানসিক বিশ্বাস করার কারণে আমি একটা ব্যবসা জড়িত ছিলাম ব্যবসাটা হচ্ছে আমার অনেক টাকা লসের কারণে আমার আজকে খামারের পরিস্থিতি খুব খারাপ আচ্ছা আচ্ছা এই কারণে আমি চিন্তা করছি যে চারটা গাভী নিয়ে তো আর আমার গরুর সাথে থাকা সম্ভব হচ্ছে না আমার যে আমি যেটুক জানাশোনা আছি এবং যতদূর শিখেছি আমার চারটে গা গাভিতে পোষাচ্ছে না এই কারণে আমি চিন্তা করছি বাপ মাকে আর কষ্ট দেবো না আমি চারটে গাভী বিক্রি করে ফেলা দেবো আচ্ছা আপনি কি বাড়িতে থাকেন নাকি বাইরে থাকেন না আমি মূলত আপনার দাঙ্গালে গ্রো চাকরি করছি দুই বছর চাকরি করতেছি আবার চাকরি করার জন্য আর কি গাভি কটা বিক্রি করব তারপরে আবার দেখাশোনা করব এবং কি জবের জন্য আমি এই অনলাইনে বলতেছি আমার যাচাই বাছাই করে আমাকে কেউ যদি নিতে যদি চাই আমি কি ধরনের ছেলে আমি কি আমার কি যোগ্যতা আছে আমি কি কাজ পারি আমি সম্পূর্ণ আমি এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব আচ্ছা আপনি কি মানে জি 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 পশু ডাক্তার আচ্ছা মানে আপনার কিরকম সনদ আছে যদি একটু একটু জানাতেন ভিডিওতে আপনার বিজির থেকে জি জি প্রশিক্ষণ বলতে আপনার যুব উন্নয়ন প্রশিক্ষণ আর হচ্ছে আপনি গ্রামের ডাক্তারের সাথে আমি তিন চার বছর ছিলাম একবারে আপনার স্মরণে আপনার প্রায় তিন বছর তার সাথে থাকিছি সর্বোচ্চ সব কিছু কাজই আমাকে উনি শিখেছি উনি মারা গেছে তে এখন আমি চিন্তা করতেছি যে একটা ভালো চাকরির জন্য আর কি ভালো চাকরি হইলে জি জি অফার আসলে পরে হয়তো আমি চাকরি করব এরকম আমার আশা আছে আর কি আচ্ছা আর কাকা তো মনে বয়স হয়ে গেছে হ্যাঁ অনেক বয়স হয়ে গেছে ওনাদের পক্ষে আর সম্ভব নাই গরু লালন পালন করা এখন তাহলে ফার্মে আছে আপনি কয়টা চারটা গরু একটা ছোট গরু দেখতেছেন যে একটা আপনার চারটে একটা হ্যাঁ জি ঘোড়াও আছে কেউ যদি ঘোড়া নিতে চায় সমস্যা নেই তাও দিতে পারবো আচ্ছা পূর্বে আপনাদের এই ফার্মে কি রকম গাবি ছিল সর্বোচ্চ কতগুলো গাবি আমার গাবি ছিল মোট টোটালে ছিল হচ্ছে 15টা গাবি ছিল আপনার সব মিলে আর কি পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আমার সব কিছু ছিল আর কি আচ্ছা আচ্ছা এখন এই দুই বছর সব কিছু একবার নষ্ট হয়ে গেছে আর কি

এবং আপনার মেসেঞ্জার ইমো একই নাম্বার 0171 890395 আচ্ছা এই নাম্বারে দর্শক আপনার সঙ্গে আমরা জুয়াদক করতে পারবো সমস্যা নাই আচ্ছা এক কথায় আজকের ভিডিওতে হয়তো কেউ যদি চায় যে আপনার গরুগুলো কেউ পছন্দ করে কিনে নেবে গরুগুলো কিনতে পারবে প্লাস কোন ভালো পজিশনে যদি আপনার জবটা হয়ে যায় জবটা হয়ে যায় আমি যাব সমস্যা নাই

আর সেক্ষেত্রে অবশ্যই আপনার কাছ থেকে অন্তত পক্ষে আমার দর্শকরা ভালো সাজেশনই পাবে ইনশাআল্লাহ আচ্ছা একটু ঘুরায় দিবেন এই পাশ থেকে দেখাই দেব বাচ্চাটা তলার গেট কি ছাড়তেছে জি জি তো তলা টেনে টুনে করে দেখায় দেয় আমার দেখেন আর কিছুই নাই পাতলা চামড়া একদম পাতলা এটাই আর কি আপনার সিংটনে বোঝা যায় একটা ফিজিয়ান বাচ্চার সিংটন একটু আপনি দেখায় দেন ললির অবস্থা দেখায় দেন তার আপনি কানের কানের জুড়ি কানটা দেখায় দেন আপনি একবার সিন্ধু নয়ারপুর ওই আপনি স্ক্রিনে দিয়ে দেন দেখান আচ্ছা এই অবস্থা যেহেতু আট মাস বয়স আর দর্শকরা বকনাটা কি দামে নিতে পারবে যদি একটু জানাতেন একটু পুরো দিবেন এই থেকে কত দাম চাচ্ছে না দাম না দাম আপনার 72000 টাকা দাম ফিস্ট মানে বেচা অনেক সময় অনেক বেশি দাম বলে ফেললে দর্শ না আমি আমি এখানে কোনো দাম ধর বলবো না বা দামের কোনো আশা না আমি যেটা ব্যক্তি আমার পালের আমার পালের জিনেশীর মার হচ্ছে আপনাদের 22 থেকে 23 লিটার দুধ হয়েছে 22 থেকে 23 লিটার জি অনেকেই হয়তো দুধের পরিমাণ বললে অনেকে অনেকে অবিশ্বাস করে তো অনেক सीटेट বাটপাড়ের কারণে ভালো যারা প্রকৃত খামারি তাদেরকেও মানুষ অবিশ্বাস করতে চায় আপনি নিজে চোখে দেখতেছেন এবং গ্রামে একদম গিরামে চলে আছেন যা অনেক ব্যাপারীরা গ্রামে থেকে কালেকশন করে অনেক ব্যাপারে নিয়ে যা বিক্রি করে আপনি অরিজিনাল জায়গায় চলে আসছেন আচ্ছা তাহলে এটার কত বেচা দাম 72000 দুই নাম্বার সিরিয়ালে মিলটন ভাই একটা গাবি দেখতেছি আপনার বড় সর মতোমটি গাবি এই গাবিটা কি দাতের হলিস্ট্যান্ড ফিজিয়ান ফালিস্টান ফিজিয়ান জি আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে এটার দাঁত আপনার ছয় দাঁত প্রথম বাচ্চা দিছে

একটু দেখান আপনি একটু সামনের দিক থেকে 15 লিটার জি 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 14 থেকে 15 লিটার দুধ আছে 15 লিটার দুধ আছে এখন তো আসলে দুধ ওইভাবে বোঝা যাবে না আর কি যেহেতু একদম সুন্দর আগ মুহূর্তে ভিডিওটা ধারণ করা হচ্ছে জি জি একদম কোনো ঠাকাল মেকাল নাই আপনি আপনি তো ফোনই দিয়েছেন আধা ঘন্টা আগে আমাকে জি জি আপনারই দেখেন দুধের পাইপটা দেখেন প্রথম বাচ্চা দিয়েছে আমার বাড়িতেই আচ্ছা আপনার লাইটে দেখেন দুধের আপনার পাইপটা দেখেন না 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 কোন লাইফ নেই এই নাই আপনার ঘাটটা দেখেন একবারে একদম চেকন পিছিয়ে আছে পিছন থেকে শুরু করে আপনার একদম মাথা পর্যন্ত একদম দাওয়া

দাম আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনার দাম বেচা দাম ভাই দুই নাম্বার সিরিয়ালের সাদা এবং লালচে রঙের একটা গরু দেখতেছি আপনার এটা হচ্ছে লাল জার্সি গরু যাকে বলা হয় হচ্ছে আপনার বয়সে ছয় দাঁত জি প্রথম বাচ্চা দিয়েছিল আবার হচ্ছে আপনার তিন মাসের গাবেন এটা

ঝুড়ি থাকতে হবে এবং কি পা পাগুলো খুরগুলো সাদা থাকতে হবে আচ্ছা এটা হলো অরিজিনাল হলস্টেনের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আচ্ছা এটা আপনার দাঁতে 6টা এটা 6 6 দাঁত প্রথম বাচ্চা দিছে এর দ্বিতীয় রাউন্ডে পড়তেছে আর কি তিন মাসের গাত জি জি এটা 3 মাসের দুধ পেয়েছেন পরিপূর্ণ কয় লিটার এটা হচ্ছে আমি দুধ পেয়েছি 18 19 লিটার দুধ পেয়েছি 18 থেকে 19 জি আচ্ছা এই অবস্থায় দর্শকরা যদি কেউ নিতে চায় এই অবস্থা আপনার

6000 6000 টাকা জি আচ্ছা 1 টাকা আপনার দাম একদম বেচাদান একদম ফিক্সড মানে যে দামটা সেটাই বলে দিচ্ছি সেটাই বলা অনেক ধন্যবাদ ಮಿন্টন ভাই চলেন তাহলে এখন পড়ে গরুটা আমরা দর্শকদের দেখাই ಮಿন্টন ভাই 4 নাম্বার সিরিয়ালে আমরা আরেকটা সাদা কালো রঙের মাশাআল্লাহ বড় সরো গরু দেখতেছি আপনার এই গরুটা কি জাতের এটা হচ্ছে আপনার হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা এটা দাঁত কয়টা হইছে এটা ছয় দাঁত এটা ছয় দাঁত জি আচ্ছা দাঁতে ছয়টা জিনয়নি আট দাঁত হয় নাই তো না 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 ছয় দাঁত আচ্ছা আপনার এই গরুটারও দেখতেছি নাভি টাবি নাই না না এটা কোনো লাভি টাবি নাই আচ্ছা এটাতেও নাভি নাই দাঁত হলো ছয়টা হয়ে গেছে বাচ্চা কয়টা দিছে বাচ্চা প্রথম বাচ্চা দিছে এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডে এবং গাব হচ্ছে সাত মাস

হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি এটার দাঁত কয়টা হইছে এটা ছয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত আপনার সবগুলো গড়ি ছয় দাঁতে জি প্রত্যেক আমার এটা গাব আছে জি এটা এটা হচ্ছে আপনার ছয় মাসের গাবিন এটা হচ্ছে ছয় মাসের গাবিন জি আচ্ছা বাচ্চা তাহলে কয়টা দিয়েছে এটা বাচ্চা প্রথম বাচ্চা এটা দ্বিতীয় রাউন্ডে পড়ছে আর কি এটা দ্বিতীয় বাচ্চা দিবে জি সবগুলো গাবি দ্বিতীয় বাচ্চার এবং নাভি কম্বল কিছুই নাই কোনো কিছুই নাই মানে জাত মানে দর্শকরা যারা হয়তো অরিজিনাল গাভি খোঁজে তারা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যারা হয়তো গাভীর জগতে আছে জি 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 আচ্ছা তাহলে এটা এখন হলো 6 মাসের গাভিন বিগ বডির একটা গাবি দুধ পাইছেন কত লিটার এটা এটা 23 24 লিটার 24 লিটার জি আচ্ছা বর্তমানে কয় পাচ্ছেন বর্তমানে এখন 14 লিটার আছে 14 লিটার আছে জি আচ্ছা বাটটা সব ক্লিয়ার আছে তো একদম ক্লিয়ার ক্লিয়ার গাভি ক্লিয়ার বাট দর্শকরা যদি কেউ নিতে চায় দাম কত চাচ্ছেন হালকা কিছু কম আছে একটু দরদামের সুযোগ আছে আচ্ছা বড় গাভি যেহেতু একটু দরদামের সুযোগ কোন কাস্টমার ভাই যদি দেশ বা প্রবাস থেকে দেখে শুনে নিতে চায় হয়তো সুলভ বললে ঋটন ভাই মোটামুটি আমরা তো সবগুলো বড়ই আপনার দেখে ফেললাম বর্তমানে যেগুলো আছে আর মোটামুটি শেষেরটা একটু দর্দামের সুযোগ রাখেন সবগুলো একদম বলে দিয়েছেন জি জি তো আসলে দর্শকরা যেহেতু শুরুতে আপনি জানিয়েছেন যে সবগুলো বিক্রি করে ফেলবেন প্রাণ ধরেই আর কি জি তো তারাকে একটু সুযোগ সুবিধা পেতে পারে স্পেশাল কোন সুযোগ সুবিধা আপনারা এখান থেকে স্পেশাল সুযোগ সুবিধা বলতে কি আমি যে কথাগুলো বললাম যদি আমার বাড়িতে এসে যদি আপনার একদিনের কাছে আপনার পাঁচ দিন কিংবা দশ দিন যদি থাকিয়ে যদি যাচাই বাছাই করে যদি কিনে নিতে যদি চায় তাহলে এটুকুই সুযোগ সুবিধা তাদের জন্য আপনি কিন্তু প্রোগ্রামের ভিতরে একটু বলেছেন যে এখান থেকে গ্রাম থেকে অনেক ব্যাপারী ভাইরা কিন্তু গরু নিয়ে যায় হ্যাঁ অনেক অনেক আমার গ্রামের থেকে আজকেও আমার বাড়িতে অনেক পার্টি আইছিল আমি গরু বিক্রি করিনি আমি আমার একটা চিন্তা ভাবনা যে আমি নিজে একটা জবের জন্য চেষ্টা করতেছি এই কারণে মনে করেন তো আমি আপনাকে ফোন দিয়ে নিয়ে আইছি আর কি আচ্ছা ওই যে আপনার পিছনে ঘোড়াটা আছে ঘোড়া কেমন দাম ভাই আর ঘোড়া খামারে রাখলে কি কি উপকার হয় যদি একটু জানাতেন এটা যদি বলি তাহলে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা কেউ যদি জানতে যদি চাই আমার ফোন ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়া হবে আপনি জেনে নিতে পারবে আচ্ছা আচ্ছা

এ টু জেড এভরিথিং সব কিছুই আমি এলাকায় এবং কি বাইরে ঢাকাতেও দি এগুলোতে চাকরিও করে আইছি আমি অ্যান্ড বর্তমানে গরু কাটা রানিং আছে আমি গরু কাটা বিক্রি করব তারপরে আমি আবার জবের জন্য চেষ্টা করতেছি এবং কি ভিডিওর মাধ্যমে বলেছি কেউ যদি আমাকে নিতে যদি চায় আমার কোম্পানিকে হোক বা প্রবাস থেকে হোক বা যে 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 যেখান থেকে ভিডিওটা দেখতেছে আমার সাথে সমালোচনা করে আমার সাথে কথা বলে নিতে হবে আচ্ছা আচ্ছা এক কথায় গাভী ব্যক্তির পাশাপাশি আপনার জবটাও যদি কেউ দিতে পারে জি 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 আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাত্মু আলাইকুম আসসালাম রহমাতুল্লাহাত্মু